গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জানি বহুত দিন আমার ভিডিও দেওয়া হয়নি, বাট আজকে আমি আবার ভিডিও শ্যুট করছি। বিকজ আছে ডার্বি, জানো দুরান্তের ডার্বি, আর টিকিট নিয়ে তো বিশাল আমার প্রবলেম হয়েছে, বাট অ্যাট লাস্ট টিকিট পেয়েছি তোমার ডার্বি দেখতে যাওয়ার জন্য। তো আজকে এই সিজনে আমি ফার্স্ট ম্যাচ দেখবো তোমার, সো দেখা যাক কী হয়। আর মোহনবাগানের তো টিম জানো বিশাল ভালো টিম করেছে, তো মানে বিশাল এক্সপেকটেশন আছে যে ইস্ট বেঙ্গলকে 5-0 আমরা দেবো। বাট ইস্ট বেঙ্গলের টিমটা ব্যালেন্স টিম যেটা আমি দেখেছি, সো দেখি তোমার খেলা কী হয়। আর খেলাটা তোমরা প্রত্যেকটা জন এনজয় করো আমার ব্লগটা, আর অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের এবার থেকে প্রমিস করছি যে আমি পড়তে হচ্ছে যে আবার রেগুলার তোমার হচ্ছে যে ভিডিও দেবো, বিকজ আমার কিছু পার্সোনাল রিজন্সের জন্য আমি দিতে পারিনি কিছুদিন ভিডিও। তো প্রমিস করছি সিওর দেবো। তো তোমাদের যে পার্টটা ভালো লাগবে সে পার্টটা কমেন্ট করে জানাবে, লাইক করবে অবশ্যই ভিডিওটা, আর সাবস্ক্রাইবও করবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মাঠে। স্কোর হচ্ছে 0-0। মোহনবাগান মানে অ্যাভারেজের মতন খেলছে বলতে পারি, বাট মানে লিস্টন কোলাসার মানবি মানে স্ট্রাইকিং লাইনটা তোমার খুব একটা ঠিকঠাক খেলতে পারছে না। তো চেঞ্জেস আর মনে হয় সুয়েল বা কামিন্সকে নামানো হয়েছে, আর একদিকে পুরুনিয়ানকে নামানো হয়েছে। আর ইস্টবেঙ্গল 2-4 তোমার চান্সেস পেয়েছিল, বাট নাও এম ছাড়া কেউই খুব একটা চোখে পড়েনি আমার ইস্টবেঙ্গলে। আর থাপার মার মানে খেলা ভালো লেগেছে, আর লেন মাঠে সেকে কেন খেলায় আমি বুঝতে পারি না। তো দেখা যাক সেকেন্ড হাফটা কী হয়। তো সেকেন্ড হাফের পর আবার তোমাদের সঙ্গে করা হচ্ছে।
চারদিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, তো পরের ম্যাচে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জুয়াড়ি নেই টাটা।